खबर आसनसोल हिंदी स्पॉन्सर्ड बाय पावर हाउस जीम। सीधे बैठते हैं खबरों की ओर। राज्य में बढ़ रहे अशांति की माहौल, विरोधी दलों के लोगों को झूठी केस में फंसाकर जेल भरने की नीति के विरोध भाजपा की ओर से पूरे राज्य के साथ आसनसोल में भी एडीसीपी को ज्ञापन सौंप कर गणतांत्रिक तरीके से चुनाव कराने और विरोधी प्रत्याशियों को सुरक्षा देने की मांग की गयी। ज्ञापन सौंप में देव कुमार, शुभाधिकारी लखन गुरुई सहित कई भाजपा नेता उपस्थित थे। आज ये की उद्देश्य राइट करेगा तिनंजन। हम অ্যাডমিনিস্ট্রেটিভ সেল থেকে আমরা আজকে এসেছি। আমরা সারা পশ্চিমবঙ্গ বুকে প্রত্যেকটি জেলায় যাচ্ছি। যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, যে ফলস কেস পুলিশ দিচ্ছে আমাদের সদস্যদের এগেস্টে, তার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়ানোর জন্য এবং যাতে আগামী দিনগুলোতে পুরো নিরাপত্তা পাওয়া যায় আমাদের সদস্যদের, ভারতীয় জনতা পার্টি এবং ক্যান্ডিডেটদের যারা কনটেস্ট করছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবার জন্য আমরা প্রত্যেকটি এসপি, ডিএম এবং কমিশনার পুলিশ যেখানে এখানে আছেন তাদের সঙ্গে মিট করছি। আজকে আমাদের খুব অ্যামিকেবলি কথা হয়েছে মিস্টার লক্ষ্মীনারায়ণ মিনার সঙ্গে। উনি অ্যাসুরেন্স দিয়েছেন কিছু যে যে সমস্ত আমাদের রয়েছে, বিশেষ করে আমাদের লক্ষণ সিং, লক্ষণ গড়াই, যে আমাদের সভাপতি আসানসোল, উনি যেভাবে গত নমিনেশন জমা দিয়ে এসডি অফিসে মার খেয়েছিলেন, যেভাবে রাজনৈতিক নেতারা তাকে ঘিরে ধরে মেরেছেন, তার বিরুদ্ধে আমাদের স্পেশালি আজ জানিয়েছি। এবং উনি অ্যাসুরেন্স দিয়েছেন নতুন করে ইনকোয়ারি করবেন এবং যদি সত্য প্রকাশ পায় তাহলে উনি অ্যাকশন নেবেন। এই আসানসোল বেল্টে কয়লা পাচার নিয়ে আমরা কথা বলেছি মিনা সাহেবের সঙ্গে, যেখানে এখানে প্রবলেম বিরাট একটা, কারণ আমাদের হিসেব অনুযায়ী 27 কিলোমিটার জায়গা, যেটা খুব ডেঞ্জারাস অবস্থা পড়ে রয়েছে, যে কোনো সময় ক্যাপসাইজ করবেন রানিগঞ্জ থেকে বড়াকর অবধি এই বেল্টটা, তো যার জন্য এটা ভয়ঙ্কর অবস্থা। আর পশ্চিমবঙ্গের উপরে বিরাট ব্যবহার হচ্ছে আর কয়লা পাচার, এটা আসানসোল বেল্টে বেশি। আমাদের ওনাকে বললাম দেয়ার হ্যাজ বিন এ র্যাম্পাইড উইড্রল অফ নমিনেশনস, মানে ব্যাপক হারে হচ্ছে, এইটার কারণটা বার করেছি। কারণ আপনি দেখুন, সবাই তো ভোটে কন্টেস্ট করবে, হারবে জিতবে আলাদা কথা, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি থেকে মানে র্যাম্পেন্ড উইড্রল। কারণটা কি? কারণ ইট ইজ ইন্ডিকেটেড আন্ডারস্টুড দ্যাট দেয়ার হ্যাজ বিন লাইফ থ্রেট টু আওয়ার পিপল, টু আর বিজেপি অ্যাক্টিভিস্ট এবং অন্য অন্য অপোজিশন পার্টি ক্যান্ডিডেটদের, সেই জন্য এই উইড্রলগুলো হচ্ছে, তার জন্য কোনো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেই। অথচ অনারেবল হাইকোর্ট কমিশনার, স্টেট কমিশনার, ইলেকশন কমিশনারকে বলেছে নিরাপত্তা দাও, তুমি দিতে পারিনি, বলতে পারিনি, তাই হাইকোর্ট বলছে 14 তারিখ ইলেকশন হবে কি না হবে সন্দেহের বিষয় আছে। এইটাই আপনারা মেইনলি পয়েন্ট আউট করতে পারবেন, দিস থিং, অর্থাৎ এখানে সবাই ইনসিকিউরিটি ফিল করছে, অল আর ইনসিকিউর বিকজ অফ দি হুলিগানস অফ দি টিএমসি ওয়ার্কার্স, টিএমসি লিডার্স। गोपी दीवर और आशीष दास नामक दोनों अपराधियों को आसनसोल कोर्ट चलान कर पुलिस की कार्य को लोग सराह रहे हैं। আজকে রানীগঞ্জে একটা রানীগঞ্জ জুয়েলার্স নামে একটা সোনার দোকানে একটা ডাকাতি হয়।
রবারি। তো সেই অভিযোগ পাওয়ার পর আমাদের সমস্ত জায়গায় পুলিশকে অ্যালার্ট করা হয়। তো তারপর আমাদের সাউথ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে ওসি ওখানে নাকা করছিলেন, বাইকের একটা গতিবিধি থেকে সন্দেহ হয়ে তাকে চেস করা হয় এবং সেও পালাতে যায়। তারপর তাকে শ্রীপুর এবং সাউথ থানা মিলে তাকে ধরে, ধরার পর তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং যেইটা ডাকাতি করে নেওয়া হয়েছিল জিনিসপত্র, যে গয়নাগাটি, তো পুরোটাই তার রিকভারি হয়েছে। তো আমরা দুজনকে ধরতে পেরেছি, এখনও বাকি যারা ছিল তাদেরকে এবার খোঁজ চলছে। দুটো পাওয়া গেছে, সেটা একবার জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে। আমরা তো টাইম খুব বেশি পাইনি, কিন্তু জিনিসপত্র পাওয়া গেছে এবং আজকের ব্যাপারটা যে ওরা করেছে সেটা তারা বলেছে। অন্যান্য কেউ অপরাধ আছে কিনা সেটা পরে খতিয়ে দেখতে হবে। না, টাকা না, ওরা তো ইয়ে নিয়েছে, গয়না নিয়েছে। আমরা সেটা ভেরিফাই করে দেখি ওদের অ্যাড্রেস কি আছে, হ্যাঁ, যেগুলো বলছে সেগুলো। এখন নাম একজনের নাম হচ্ছে গোপী ধীবর, আরেকজনের নাম হচ্ছে আশিস দাস। हेल्थ इज रियल वेल्थ, अच्छी सेहत ही सच्चा धन है। और सेहत को रखना हो तंदुरुस्त तो पावर हाउस जिम ज्वाइंट करें। परफेक्ट फिटनेस सेंटर फॉर लेडीज एंड जेंट्स। पावर हाउस जिम, डिफाइनिंग फिटनेस। एक्सपीरियंस ट्रेनर द्वारा योगा, पर्सनल ट्रेनिंग, स्टेट ऑफ आर्ट इक्विपमेंट, न्यूटिल्स यूएस, सोना एंड स्टीम, एरोबिक्स, कार्डियो की ट्रेनिंग दी जाती है। सेहत को लेकर महिलाएं भी सजग हो चुकी हैं, तो फिर पूरे स्वच्छ और सुंदर वातावरण में अभिज्ञ ट्रेनर द्वारा अपने फिटनेस का रखे ख्याल। आज ही एडमिशन ले। हमारे यहाँ ईयरली मेंबरशिप पे स्पेशल स्कीम चल रहा है। ज्वाइन फॉर बेस्ट एंड बेटर हेल्थ। पावर हाउस जिम, जीटी रोड, रामबंधु तलाव, कैनरा बैंक बिल्डिंग, आसनसोल। कॉल करें 9832255056 पर। श्री श्री आयुर्वेदा सेंटर, अच्छे स्वास्थ्य व कल्याण के लिए गुणवत्ता परत उत्पाद आयुर्वेदा ही व्यवहार करें और रहें स्वास्थ्य और सुंदर। श्री श्री आयुर्वेदा सेंटर में नामी ग्रामी कंपनियों के प्रोडक्ट जैसे श्री श्री आयुर्वेदा, पतंजलि, डाबर, बैद्यनाथ, झंडू और व्यास के सभी प्रोडक्ट होलसेल और रिटेल दरों पर पाए जाते हैं। ध्यान रहे, हमारे यहाँ प्रत्येक महीने श्री रवि शंकर जी के बेंगलोर आश्रम से आयुर्वेदिक डॉक्टर आते हैं, जो नब्ज देखकर आपके रोगों का आयुर्वेदिक पद्धति से सफलतापूर्वक इलाज करेंगे। तो रहे तंदुरुस्त और दिखे सुंदर। व्यवहार करें आयुर्वेदा प्रोडक्ट। श्री श्री आयुर्वेदा सेंटर, रोमी टावर, हाटर रोड, आसनसोल। खबर आसनसोल हिंदी स्पॉन्सर्ड बाय पावर हाउस जिम। खबर आसनसोल में आज के लिए बस इतना ही। कल होगी आपसे फिर से मुलाकात कुछ ताजा तरीन खबरों के साथ। तब तक के लिए हमें दीजिए इजाजत। नमस्कार।